শিশুকে প্রায় প্রত্যেকটি মানুষের ভালো লাগে। শিশুদের মিষ্টি হাসি প্রত্যেক মানুষের মন ছুঁয়ে যায়। এই ভিডিওটিতে বাংলা ডট টিউব চ্যানেলের পক্ষ থেকে শিশু সম্পর্কে কিছু মজার তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। একেবারে সদ্য জাতকদের চোখে কোনো গ্রন্থি থাকে না যা থেকে কাঁদলে চোখে জল বেরোয়। 3 মাস বয়সের পর থেকে ওই গ্রন্থি তৈরি হয় ও কাজ করতে শুরু করে। আপনার শিশু সবে জন্ম নিলেও সে আপনাকে চেনে, কারণ গর্ভে থাকাকালীন সে আপনার গলার আওয়াজ শুনেছে। এছাড়াও আপনার গায়ে গন্ধও সে বুঝতে পারে। সদ্যজাতদের দৃষ্টিশক্তি তৈরি হতে কিছুটা সময় লাগে। প্রথম দিকে তারা মাত্র 20 ফুট পর্যন্ত দূরের জিনিস দেখতে পারে। জন্মের পর থেকেই নবজাতকরা মুখ চিনতে পারে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে পুতুলের চেয়ে মানুষের মুখই বেশি পছন্দ শিশুদের। জন্মের পর নানা ধরনের রঙকে আলাদা করতে অসুবিধা হয় শিশুদের, ফলে সাদা কালো জিনিসই বেশি চোখে ধরে তাদের। আস্তে আস্তে বড় হতে শুরু করলে অন্য রঙের জিনিস ভালো লাগতে শুরু করে শিশুদের। সদ্যজাত শিশুদের প্রাপ্ত বয়স্কদের তুলনায় বেশি হাড় থাকে। শিশুদের প্রায় 270টি হাড় থাকে বলে জানা গিয়েছে। পরে তা জোড়া লেগে 206 এসে দাঁড়ায়। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। এবং সবাই খুব ভালো থাকবেন।